how many kinds of Muslim in this world? There are 73 kinds of Muslim in this world. 73 জাতির মুসলমান এ দেশে বাস করে। আমি কোন? 73 দল হবে, এক দল জান্নাতি আর বাকি 72 জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ সাল্লামের অলঙ্ঘনীয় বাণী। দল করব না মানে অবশ্যই দল করব, দল করতেই হবে, সহি আকিদার দল হবে, 73 দল হবে, তবে এক দল জান্নাতে যাবে। তার মানে দলাদলি নাই ইসলামে, ইসলামে দলাদলি নিষেধ, মুসলিমের দলাদলি চলবে না, কিন্তু একটা দলে থাকতে হবে, 73 দলের একটা দলে থাকতে হবে, সহি আকিদার দল যেটা সেখানে থাকতে হবে। দলাদলি বৈধ নয়, কিন্তু একটা দলে থাকতে হবে। কথাটা কেমন হয়ে গেল না? বাইন মাস কাদার মধ্যে বাস করবে, কিন্তু কাদা গায়ে লাগবে না, এই দলের ভিতরেই একটা দল হবে, কিন্তু দলাদলি করা যাবে না। কথাটা বুঝতে হবে, বুঝে নিতে হবে। সিলেটের দুইটি মসজিদ ভাঙার ঘোষণা দিয়েছে দুইজন রানিং মেয়র আর প্রাক্তন মেয়র, দুই মেয়র মিলে, আর মুসলিম মুসলমানেরা মুসলমানের মসজিদ ভাঙতে এসেছে। আহলে হাদিস তো বলবে না মুসলিম, তো তাহলে মুসলিমেরা মুসলিমদের মসজিদ ভাঙতে এসেছে। এখন বোঝেন যে আপনি কোন মুসলিম আর তারা কোন মুসলিম। ফেসবুকে আসছে কথাটা উস্তাদ আগে বোঝে, সাগরেদ পরে বোঝে। খিজির আলাইহিস সালাম আগে বুঝলেন আর মুসা আলাইহিস সালাম পরে বুঝলেন। মুসা আলাইহিস সালাতুসসালামের মতো জালিলুল কাদার নবী, তারও কিছু শিখার বাকি ছিল, আর যার কাছে শিখলেন তিনি হয় নবী কি নবী নন, বিষয় নিয়ে ইখতিলাফ। খিজির আলাইহিস সালাম নবী কি নবী নন, তার নবুয়তের উপরে ফাইনাল ডিসিশন নেই, কেউ নবী বলেছেন তাকে, কেউ নবী বলেননি। আর মুসা আলাইহিস সালাম হলেন উলুল আজমি মিনার রসুল, নবী রসুলদের সর্বস্তরের কাতারের যারা, সেই কাতারের অন্তর্ভুক্ত হলেন মুসা আলাইহিস সালাম। এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন যে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন, অন্য কোনো নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন নেই, মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। মেরাজের রাত্রিতে নবী সালাম আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নবী এবং রাসূলদের সঙ্গে সাক্ষাৎ করলেন। কোন নবী এবং রাসূল আমাদের নবীকে পরামর্শ দেননি, পরামর্শ দিলেন মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম। তাহলে শ্রেষ্ঠ নবীর অ্যাডভাইজার, শ্রেষ্ঠ নবীর অ্যাডভাইজার, পরামর্শদাতা, সরাসরি আল্লাহর সঙ্গে কানেকশন। আর হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাম বলেন আমি যখন উঠব, উঠে দেখব সমস্ত নবী রাসূল বেহুশ, একমাত্র মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হয়তোবা মূসা আলাইহিস সাল্লামকে আল্লাহ বেহুশ করবেন না, কেন তুর পাহাড়ে একবার তাকে বেহুশ করেছিলেন তাই, অথবা অন্য সমস্ত নবী রাসূলদের আগে তিনি হুঁশ পাবেন, হুঁশটা তার আগে ফিরবে, অথবা আল্লাহ বেহুশ করেনি, কিন্তু আমি উঠে দেখব মূসা আলাইহিস সালাম আমার আগেই আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে। হাদিস বুখারীতে বিদ্যমান। তাহলে এত বড় জলিলুল কাদার নবী শিখতে গেলেন খিজির আলাইহিস সালামের কাছে, আর খিজির আলাইহিস সালাম নবী কি নবী নন তাই নিয়ে ইখতিলাফ। তিনি হলেন উস্তাদ, নৌকা ছিদ্র করলেন, বাচ্চাটাকে মেরে ফেললেন, ওই ভাঙা ওয়ালটা মেরামত করে দিলেন, এগুলি এক একটা ঘটনার তর্জমার ব্যাখ্যা, অনেক আশ্চর্যজনক কথায় কোরআনের এই সব আয়াতগুলি আপনি পড়বেন। ওয়াম্মাল জিদারু, খিজির আলাইহিস সালাম বলছেন ওই যে ওয়ালটাতে মেরামত করলাম মুসা তুমি শোনো,
তুমি তো বাধা দিয়েছিলে, ওরা খেতে দিল না, তোদের ওয়াল মেরামত করবো কেন? শোনো, ওই ওয়ালটা মেরামত যাদের করেছিলাম, ওই ওয়ালের নিচে দুইজন এতিম বালকের সম্পদ ছিল। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়াকানা আবু হুমা সালিহা, এই নই নেককার, মানে এই দুই বালকের পিতা ছিল নেককার। আল্লাহ, মানুষ যদি নেককার হয় দুনিয়াতে তার সফলতা, মানুষ যদি নেককার হয় তাহলে পরকালে তার সফলতা, মানুষ যদি নেককার হয়, নেককার হওয়ার কারণে তার অসহায় নাবালক শিশুকে, তার সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ পাক খিজির আলাইহিস সালামের মতো মানুষ দিয়ে তার সম্পদ হেফাজতের ব্যবস্থা করে। ওয়াকানা আবু হুমা সালিহা, কোরআন পড়বেন, একটা করে অক্ষর পড়বেন, আয়াত পড়বেন, শব্দ পড়বেন, ভাববেন যে আল্লাহ এই শব্দ ব্যবহার করছেন কেমন। সেই নাবালক দুই শিশুর বাপ নেককার, নেককার হওয়ার কারণে আল্লাহ পাক সেই নাবালক শিশুর সম্পদকে হেফাজতের ব্যবস্থা করেছেন। তাহলে আমার আপনার কাজ হলো নেক কাজ করে যাওয়া দুনিয়াতে। আমার ছেলে মেয়ে কী খাবে, ওদের সম্পদকে সংরক্ষণ করবে, আল্লাহ পাক করে নেবেন কাউকে দিয়ে। আল্লাহু আকবার, শিখার আছে আমাদের অনেক কিছু। এখন ফেসবুকে দেওয়া হয়েছে সালাফি অবলিক আহলে হাদিসদের মসজিদ মাঝহাবিরা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে, তার তীব্র নিন্দা জানানো হচ্ছে। এখন তো বলতে বলা হচ্ছে না যে মুসলমানদের মসজিদ মুসলমানরা ভাঙতে এসেছে। তো কাজেই বলছি যে উস্তাদ আগে বোঝে, সাগরেদ পরে বোঝে।